গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অঙ্কিত মেয়ে ফোন করে বোঝায় কৃপানকে ভয় না পাওয়ার জন্য আর আই বলতে বোধ করে গীতা বলে আমি কানে দিয়ে তুমি ওকে বলে 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 দাও এরপর আই ফোনটা তারপর আমি নিচ্ছি কৃপানের শাস্তি চাই গীতা বলে সেটা হবে এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা গীতায় থানায় এসে বড়বাবুর সাথে কৃপানের ব্যাপারটা নিয়ে কথা বললে বড়বাবু বলে আমি জানি আপনি কৃপানের ব্যাপারটা সামলে নিতে পারবেন এরপর সেখানে ঢালি একটা ফাইল নিয়ে আসে আর বড়বাবু গীতাকে বলে এর মতো ঝর্ণা দেবীর কেসটা আছে এখানে দেখুন দিনের পর দিন অগ্নিজিৎ মুখার্জি গীতা বলে এটাই তো লয়ের নিয়ম এই নিয়ে তারা কথা বলতে থাকে সেই মুহূর্তে ঝর্ণা এসে গীতাকে বলে আপনি কি আমার কেসটা না নাকি শ্বশুর বৌমার মধ্যে এসে দাঁড়ালো গীতা বলে গীতা যেটা করে সেটা সেই শব্দ দেখে ছাড়ে এদিকে গিনি সার্তিকের শারীর কুচি ধরতে বললে সার্তিক বলে আমি পারবো না এই নিয়ে তারা ঝগড়া করে তখনই গিনি চিৎকার করে অগ্নিজিৎ মুখার্জিকে ডেকে বলে আপনার ছেলে আমার শারীর কুচি কিছুতেই ধরছে না অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তোমার মায়ের শারীর কুচি তুমিও ধরো এ বলে সেখান থেকে চলে যায় তারপর সার্তিক গিনি শাড়ির গুজি ধরে দেয় তারপর গিনি বলে আমার শাড়ির পিনটা লাগিয়ে দাও সার্তিক প্রথমে রাজি না হলেও পরে গিনি অনেক বলতেই সার্তিক শাড়িতে পিন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে অগ্নিজিৎ মুখার্জি চাদর মুড়ি দিয়ে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে গেলে পদ্ম সেটা দেখে নে বলে আপনি সন্দেহ চুরি করে খাচ্ছেন অগ্নিজিৎ মুখার্জি বলে নিজের বাড়িতে চুরি কেন করে খাবো পদ্ম বলে সে নয় ঠিক আছে কিন্তু আপনার তো রক্তে চিনি আছে অগ্নিজিৎ মুখার্জি বলে একদম চুপ কর কাউকে বলবি না আর বলে কি কি আছে পদ্ম বলে মালায় চঞ্চম আর মাকা সন্দেহ আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কি হতে চলেছে আগামী দিনে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন